আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আরেকজনকে যুক্ত করি দেখি। আরাশ, আরাশ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি, আপনিও ভালো, বলেন তাহলে। ভাই আমি প্রায় 3 বছর ধরে আপনার লাইফ শুনে বুঝছেন। এখন আমি মোটামুটি ফ্রি থিঙ্কার, রিলিজনে বিলিভ করি না, কিন্তু ভাই সমস্যাটা হচ্ছে গত 1 বছর ধরে মানে আমার ফ্যামিলি থেকেই মানে মেজর ব্যাপারটা ফ্যামিলি বুঝতে পারে যে তাদের কথা শুনি না বা নামাজ পড়তে বলে করি না। তো ভাই এখান থেকেই সমস্যাটা শুরু হয়, এক পর্যায়ে আমি আর এলাকাতেও থাকতে পারি না। আচ্ছা আর আরাশ ভাই, আপনি আমাকে একটা ইমেল করেন, ঠিক আছে? আপনার সাথে ইমেলে কথা হবে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে আসলে লাইভে আলোচনা করি না, ঠিক আছে? আচ্ছা ভাই আর একটু বলি। আরে ভাই, আমরা বুঝতে পারছি আপনার বিষয়টা, কিন্তু কথা হচ্ছে যে আপনার ঘটনা এবং আপনার ভয়েস টোন শুনে হয়তোবা আপনার বা আপনার ফ্যামিলির ক্ষতি যদি চায় অবশ্যই কেউ করতে অবশ্যই, পারে, তো অ্যাকচুয়ালি আমার মনে হয় সেফ আমি পজিশনটা হচ্ছে আপনি যদি আপনার আমার কথা একটু বুঝে নেন, আপনি যদি আপনার পার্সোনাল বিষয়টা নিয়ে আলোচনা করতে চান, শুধুমাত্র পার্সোনাল বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে চান, তাহলে আসিফ ভাইকে মেল করেন, আমার মনে হয় এটা সবচেয়ে সেফ পজিশন। আর আপনি যদি অন্য টপিকে কিছু বলতে চান, দেন ইউ আর ফ্রি, আপনি আচ্ছা এটা বলতে পারেন। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি আমার একটা ভাই ছিল, তো ওনাকে আমি মানে উনি আমাকে বোঝাচ্ছিলেন যে আপনাদের লেখা আমি ওনাকে পড়াইছি, তো উনি বলল যে ইসলামটাই রাইট আসলে যারা ভুল ধরে। কিন্তু ভাই মানে আমার মতামত না, অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা যে ওরা মানে নিউট্রাল রেখে হিসাব করে না এই জিনিসটা, মানে ওদের পক্ষ নিয়েই বলে। আর আরেকটা ব্যাপার নার্ভাস লাগতেছে ভাই, সে ভাই বলল যে নিউট্রাল নিয়ে, নিউট্রাল নিয়ে বলার সুযোগ ইসলামে নাই, ইসলাম যে মিথ্যা হইতে পারে এই চিন্তা করা ইসলামে অ্যালাউড না। জি জি ভাই, এখন ওই ভাইয়ের নাম হলো আবদুল্লাহ, তো ওই ভাই আবার বলতেছিল যে আমি ওনাকে প্রশ্ন করলাম যে সেই সময় যুদ্ধের সময় মানে ইসলামে যে কতল করতো, মানে আসিফ ভাই যে বলে না এরকম, ভাই একটু হেল্প করেন আমি আটকে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আক্রমণাত্মক হ্যাঁ যুদ্ধ করতো যখন, আক্রমণাত্মক জিহাদ, এখানে ওইটা হ্যাঁ যুদ্ধ হ্যাঁ ছিল জিহাদ না, তো ওটা অবশ্যই, হচ্ছে আক্রমণ, এটা হচ্ছে আক্রমণ যে সমস্ত জনগোষ্ঠী জি জি আমি মুহাম্মদীয়দের এটা কিছুই বললাম, করে নাই, হুদাহুদি জি গিয়ে তাদেরকে আক্রমণ করে তাদেরকে মেরে এটা ফেলে। এটা আমি প্রমাণও চাই, প্রমাণও সহ দিলাম। তো সে বলতে চাচ্ছিল যে দেখো এটা তো শুধু ইসলামের উপরে দোষ দেওয়া হচ্ছে, কিন্তু সেই সময়ে যে অন্যান্য দেশেও ওই একই পন্থা একই ভাবে দাসপ্থা ছিল, শুধু ইসলামের উপর কেন ঠকানো হচ্ছে, এটা আমাকে বলতে চাই। ঠিক আছে না না, এটা তো ইসলামের উপরে দোষ এই চাপানো, জিনিসটা কি শুধু সে ইসলামের, সাপোর্ট, আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেন যে জিনিসটা কি সে সমর্থন করে কিনা, যে অন্যরাও যে কাজটা করছে উনি এটা কি সে একদিকে সমর্থন করে মানতেছে, উনি না, একদিকে মানতেছে এটা যদি যে একটা ভাই কথা বুঝে না, আরেশ ভাই কথাটা বুঝে না, আপনি তখন তাকে জিজ্ঞেস করবেন এই জিনিসটা তিনি সমর্থন করে কিনা, তিনি অবশ্যই বলবেন যে না, এই জিনিসটা তারা অন্যরা যে করতেছে এটা উনি সমর্থন করে না। তাহলে এই যে একই কাজ অন্যরা করলে সেটা ভুল কিন্তু আমার নবী করলে সেটা ঠিক, এই জিনিসটা সে কোথা থেকে শিক্ষা পেলো, এই জিনিসটা শিক্ষা পেলো সে কোরআন থেকে, তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কি আপনার নবী এবং আপনার আল্লাহ আপনাদেরকে হিপোক্রেসি শিখায় যে আমি তারা কোনোটা করলে ভুল কিন্তু সে নিজে করলে এটা ভালো, এই ধরনের হিপোক্রেসি শিখায় মরালিটির নামে? তখন দেখবেন সে হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারবে, হয়তো বা সে বুঝতে পারবে না, বাট বোঝার পসিবিলিটি আছে। হ্যাঁ আসিফ ভাই, যদি আপনি মনে কিছু একটা বলতে চাচ্ছিলেন। আরাশ ভাই, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে সেই সময় অন্যান্য জাতিগোষ্ঠী যারা এই ধর একই কাজ করতো, মানে ডাকাতি বা তাদেরকে মেরে অন্যদেরকে মেরে ফেলা, জোরপূর্বক ধর্মগ্রহণে বাধ্য করা, তাদের কেউই তো কোনো পরিপূর্ণ জীবন বিধান, অপরিবর্তনীয় জীবন বিধান দিয়ে যায় নাই, তাই না? যে সেই তাদের রুলগুলো তো আমরা চেঞ্জ করতে পারি, যেমন ধরেন হালাকু খান, হ্যাঁ, যেমন ধরেন তৈমুর লং, বা ধরেন আলেকজান্ডার দি গ্রেট, বা ধরেন আধুনিক সময়ের হিটলার, এদের প্রত্যেকের নিয়ম কানুন আমাদের আমরা পরিবর্তন করতে পারি, আমরা পরিবর্তন করে আমরা মডিফাই নতুন করতে পারি আইন আমাদের মডিফাই করতে সুবিধার পারি, জন্য। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা বুঝতে পারি যে আগেরগুলো খারাপ ছিল, এখন আমাদের সেই খারাপ গুলা বন্ধ করে আমাদের নতুন ভালো আইন তৈরি করতে হবে যেন সব মানুষ ভালো থাকে, এরকম জি আমরা ভাই, করতে পারি, ম্যাক্সিমাম রিলিজিয়ন তো চেঞ্জ হয়েছে মানে মডিফাই করছে, মডিফাই কিন্তু করতে ইসলাম পারি, কিন্তু ইসলামকে তো আমরা মডিফাই করতে পারবো না, তাই না? যেটা 1400 বছর আগে ছিল, ওই যে মরু ডাকাতরা কপাকপি করতো, সেই একই সিস্টেম যে কিয়ামত পর্যন্ত চলবে, এটা নবী বলে গেছে, এই একই সিস্টেম যে কিয়ামত পর্যন্ত চলবে। তো আপনাকে যারা এই কথাগুলো বলেছে তাদেরকে গিয়ে একটা কথা জিজ্ঞেস করবেন যে আজকে এই মুহূর্তে যদি ভারতে হিন্দুরা যদি মুসলমানদেরকে কচুকাটা করে এবং তাদের মা বেটিদেরকে গনিমতের মাল বানিয়ে রেপ করে, তাহলে কি আপনি একই কথা বলবেন যে এটা তো ভাই ইতিহাসে অনেকেই করছে, শুধু হিন্দুদের দোষ দিয়ে লাভ কি? অথবা আজকে যদি ইসরায়েল একই কাজ করে, ইসরায়েলের ইহুদিরা যদি মানে মুসলমানদের উপর একই নির্যাতন চালায়, বা মিয়ানমারের বৌদ্ধরা যদি রোহিঙ্গাদের উপর একই নির্যাতন চালায়, তাহলেও কি উনি একই কথা বলবেন যে ভাই ইতিহাসে অনেকেই করছে, শুধু ওগরে দোষ দেওয়া লাভ কি? ওগরে কেন দোষ দেওয়া হবে, সবাই করছে, সুতরাং মানে, এবং ওই ব্যক্তির মনে করেন ওই ব্যক্তির ছোট বোন যদি কখনো ধর্ষিত হয়, আমি চাই না কারো বোন ধর্ষিত হোক, কিন্তু তর্কের খাতিরে ধরে নিচ্ছি ওই ব্যক্তির ছোট বোনটা যদি কখনো ধর্ষিত হয়, তখন কি ওই ব্যক্তি প্রতিবাদ করবেন, নাকি ভাববেন যে ইতিহাসে তো অনেক মেয়ে ধর্ষিত হয়েছে, শুধু ওই ব্যক্তির দোষ দিয়ে লাভ কি? অ্যাকচুয়ালি সে মানে আমি অনেকভাবে বোঝাতে চেষ্টা করছি, সে মানে সব বুঝে, মানে ওকে সায়েন্সও বোঝাই, সবকিছুই বোঝাই, সবই বোঝে,
মানে এক্সাম্পল দিয়ে অনেক বোঝায়, সব মেনে নেয় কিন্তু তার নবী ভালো আল্লাহ ভালো, এইটা নিয়ে সে আপোষ করবেই না, ঠিক আছে, এত বোঝানোর পরেও মানে তাহলে তো ভাই, তাহলে তো ভাই এই লোকের সাথে কথা বলাটা আসলে কোনো অপ্রয়োজনীয় হ্যাঁ কথা। হ্যাঁ, যে আবার আপনি মনে ওনাকে করেন আমি আপনি আটকো তাকে যদি, যাই যাই যুক্তি দিবেন, তালগাছটা যদি তারই থাকে হ্যাঁ শেষ পর্যন্ত, তালগাছটা যদি তারই থাকে তাহলে তো তালগাছটা তারে দিয়ে বুঝাই দেন, লিখে দেন তাকে প্রয়োজনে, তাকে এটা প্রথম মানে প্রশ্ন, আমি একটু বলি ভাই প্লিজ, দলিল করে দেন তালগাছটা, বুঝছেন? তাকে আমি একটু প্রশ্ন করছিলাম প্রথম, যেটা যে ধর্মের সংখ্যা গুগল বলতেছে যে 43 প্লাস, তো এখন সৃষ্টিকর্তা আপনার লেখা পড়েই আমি মানে একটু মানে বলি তাদের, তো সৃষ্টিকর্তা যখন 43 প্লাস হয় তাহলে আমি কোন ধর্মটাই রাইট হবে, এটা নিয়ে উনার বক্তব্য যে আমরা পরীক্ষা দিচ্ছি মাত্র, এখন পরীক্ষা দিয়ে যে যে ধর্মেরই থাকুক আমরা পরীক্ষা দিয়ে আল্লাহর ধর্মটা চিনতে হবে, চিনে জান্নাতে যাইতে হবে, এখন মানে কি বলবো, কিভাবে চিনবো, চেনার কোনো পদ্ধতি উনি হ্যাঁ দিয়েছেন যে হ্যাঁ মানে কোরআন পড়তে যুক্তি? হবে, আমি যদি যদি কোরআন নাও চিনি নাও জানি আমাকে কোনো একভাবে না কোরআন না না, পড়তে, কিভাবে মানে উনি উনি কি বাইবেল পড়েছেন, উনি কি বেদ পড়েছেন, ত্রিপিটক না পড়েছেন? না না জন্মগতভাবে মুসলিম, ও মা, তাহলে যদি এরকম যদি হয় যে উনি উনি একজন হিন্দু, মেবি যদি শুনতেছেন ভাই, উনি মেবি একজন শুনতেছেন, হিন্দু, উনি মেবি পারস শুনতেছেন, ভাই, আচ্ছা একটু ধৈর্য ধরেন, উনি আমাকে নক পারস দিয়েছেন, ভাই, আচ্ছা আচ্ছা উনি এক সেকেন্ড একটু ধরেন, ভাই একটু আমি ধৈর্য শুনতেছি ধরেন ভাই, ভাই। ফারাজ ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করি, মনে করেন একজন হিন্দু যদি ওনার মতোই একই মেন্টালিটি নিয়ে বড় হয় যে অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থ পড়া যাবে না, হুম, ওনার মতোই একদম এক্স্যাক্টলি উনিও মানে, আচ্ছা একটা জিনিস ভাবেন তো ফারাজ ভাই, মনে করেন দুইটা ভাই, হ্যাঁ যমজ ভাই, একটা ভাই না ছোটবেলা হারায় গেল, হারায় গিয়ে একটা হিন্দু পরিবারে বড় হইলো, আর একটা ভাই একটা মুসলিম পরিবারে বড় হইলো, ওই যে হিন্দু পরিবারে বড় হইলো সেই পরিবারেও এক যে শিক্ষা দিল, মুসলিম পরিবারের যে ভাইটা সেই ভাইটাকে একই শিক্ষা দেওয়া হইলো, দুই ভাই কি একই শিক্ষা দেওয়া হইলো যে আমাদের ধর্মটাই সত্য, বাদ বাকি ধর্মগ্রন্থ তোমরা পইড়া দেখো না, ওগুলার দিকে যাও না, ওগুলার দিকে গেলে তোমরা জাহান্নামে যাবা, ঠিক আছে? এখন মনে করেন দুইজনের বয়স 30 হইলো, তখন দুইজনের হঠাৎ একদিন দেখা হয়ে গেল রাস্তায় যে হ্যাঁ আরে একই চেহারা, মানে তো আমরা তো ভাই ভাই, তুমি হিন্দু হারাই ছোটবেলা মানে মেলাতে মেলাতে হারা যায় না, ওই যে মেলায় হারিয়ে যাও ভাই, হ্যাঁ মেলায় হারা যাও ভাই। এখন হিন্দু ব্যক্তিটা বললো যে মুসলমান ভাই তুমি তো ভুল পথে আসছো, তুমি তো জাহান্নামের পথে আসছো, মুসলমান ব্যক্তিটা বললো হিন্দু ভাই তুমি তো ভুল পথে নরকের আসছো, পথে, জাহান্নামের পথে, হ্যাঁ জাহান্নামের পথে আসছো, তোমরা দুইজনে দুইজনকে বলতেছে তোমরা তো ভুল পথে আসছো। তখন মুসলমানটা বলতেছে ঠিক আছে তুমি আমার কোরআনটা পড়ে দেখো, হিন্দু ব্যক্তিটা বলতেছে তুমি আমার বেদটা পড়ে দেখো, কিন্তু দুইজনই একজন আরেকজনের বইটা পড়ে দেখতে চাচ্ছে না, বলতেছে ভাবতেছে যে এই ওর বই পড়লে তো আমার মানে মানে বিশ্বাস যাবো গা। হ্যাঁ, এই দুই এই দুজনের স্ট্যান্ড তো একই থাকলো, তাই না ফারাজ ভাই? তারা ওই হিন্দু ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নাই, দুজনই অন্ধবিশ্বাসী এবং দুজনই তার মত চেঞ্জ করার জন্য কোনো ইয়ে নাই, ইভেন এই ধরনের লোকজন লোকজনদেরকে তো মোহাম্মদ নিজেও মানে ধিক্কার জানাই গেছে, মানে সেও হিপোক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দিচ্ছে, বাট ধিক্কার তো জানাইছে যে আমার বাপ আমার বাপ বাপটা তারা যে ধর্ম বিশ্বাস করতো সেই ধর্মে যারা পড়ে থাকতো তারা তাদেরকে এরকম করে ধিক্কার দিচ্ছে না ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে কি একটা পিকুলিয়ার, আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন, যে তিনি এমন ভাবে সিস্টেমটা করছে যে একজন মানুষ ইসলামে যদি জন্মগতভাবে ইসলাম থেকে আচ্ছা মানে আরাশ ভাই, মুসলিম হয়ে ফেলে, আমরা তো তার বিষয়ে কথা বলে ঠিক হবে না, আপনি যদি পারেন তাহলে না তাকে বলে যে যুক্ত হতে, অসম্ভব, উনি তো মানে একেবারেই হবে না, কারণ উনি নাস্তিকের সাথে কথা বললাম মানে উনি জাহান্নামে চলে যাবে, এমন ভাব দেখায় মানে নাস্তিকের সাথে আপনাদের সাথে, বিশেষ করে কথা বললে বিশেষ করে জাহান্নামে আপনাদের চলে সাথে, যাবে, এটা এটার দলিল কোথায়? মানে উনি মনে করেন, ও এটা তো মানে আচ্ছা ইসলাম তো মনে করার বিষয় না, ইসলাম যে নিজে থেকে বানাই নিবেন ভাই, আপনার আমি আপনাকে বলতেছি যিনি শুনতেছেন যিনি মনে করেন যে ধর্মটা সঠিক ভাই, আমি যদি মনে করতাম, আমি পার্সোনালি যদি মনে করতাম ধর্ম যদি মনে করতাম যে আমার ধর্ম সঠিক, আমি ঈশ্বর থেকে বিয়ে পেয়ে গেছি যে পুরো মহাবিশ্ব বানাইছে, তার থেকে আমি তার লেখা বই আমার কাছে আছে, আমি যদি আসলে মনে করতাম কনভিন্স হইতাম এরকম কোনো দাবিতে, তাহলে ভাই মানে আমি তো আসিফ মহিউদ্দিনের মতো কোনো চুনোপুঁটি থেকে শুরু করে আমাকে যদি বারাক ওবামাও যে যে বলতো যে ডিবেট করবো, বা দুনিয়ার যত মানে আইনস্টাইন থেকে শুরু করে নিউটন যে কেউ আমাকে কোনো ইয়ে দিত যে ডিবেট করবো এই ধর্ম ঠিক কিনা, আমি তো ঢ্যাং ঢ্যাং করে চলে যেতাম, কোনো ধরনের কোনো ভয় আসতো না আমার মধ্যে, যে যখন আমি জানবো যে আমার কাছে আল্লাহর লেখা যে পুরো মহাবিশ্ব বানাইছে, এভরি সিঙ্গেল থিং ইন আওয়ার ইউনিভার্স সে সেটা বানাইছে, তার বই আমার কাছে আছে এবং সে আমাকে মানে সে লিখে দিছে কখন কি করতে হবে, আমি তো সেখানে যেখানে খুশি সেখানে যে কোনো ডিবেটে বসে যাবো, আপনার সেই কনফিডেন্সটা নাই কেন? আপনি কি আসলে বিশ্বাস করেন যে ধর্মে মানে আপনি আপনার কাছে স্রষ্টার প্রেরিত কোনো বই আছে, আপনি কি আসলে সেটা বিশ্বাস করেন নাকি নিজের সাথে নিজে বাহাদুরাবাজি বা হিপোক্রেসি করতেছেন? আজকে আসলে যদি আপনি মনে করেন আসলে যে এরকম আপনার কাছে ঈশ্বরের প্রেরিত বই আছে তাহলে আসেন, আর যদি মনে করেন না আপনি একজন আপনি নিজের সাথে হিপোক্রেসি করতেছেন ওই পজিশনে, ওই রিয়েলাইজেশন যদি আসে তাহলে ভাই আসার দরকার নেই, আপনি রিয়েলাইজ করতে পারছেন এটাই গুড এনাফ। এখানে আসল বিষয়টা হচ্ছে যে আমার সত্য জানার কোনো ইচ্ছা আছে কিনা, নাকি আমি মনে করি যে এটা আসলে মানে অপ্রয়োজনীয়, সত্য জানার চেষ্টা করাটা অপ্রয়োজনীয়, যেটা আছে সেটাই। ঠিক আছে আরাশ ভাই, ভাই আপনার সাথে কথা বললাম আমরা, আর আর কি আরেকটা কিছু কথা বলতে বলবেন? চাই ভাই, হ্যাঁ বলেন, আরেকটা শেষ কথা কথা যে বলেন। হ্যাঁ আমি
মানে ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসলামের যে মানে তারা শান্তি ধর্ম বলে এটা শুধুমাত্র সে যখন একা থাকে তখন, কিন্তু দলবদ্ধ হয়ে থাকলে ভাই এদের মতো হিংস্র মানে আমার চোখে আর দেখা কোনো ধর্ম নাই। যখন সে একা থাকবে সে অনেক সুন্নতি পোশাক পরবে বা মানে নিজেকে মানে গুটাই রাখবে বিড়ালের মতো, কিন্তু ভাই যখন 100 জন বা 1000 জন এক জায়গায় মসজিদ থেকে বেরোলো তখন ভাই তাদের পরিবেশটা একেবারেই আলাদা হয়ে যায়। তখন অন্ধবিশ্বাসের সাথে মানুষকে ক্ষতি করতেছে না ভালো করতেছে এটা দেখবেই না, এটাই বলা ছিল। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি তাহলে এই বিষয়ে একটা শেষ ইয়া ভাই আপনার দেখাই দিই। জিমেলটা দিয়েন ভাই। হ্যাঁ, এটা info@sangshay.com, এটাতে মেল করেন, ঠিক আছে আরাশ ভাই? হ্যাঁ হ্যাঁ জি, কি দেখাতে চাইলেন বলুন। আচ্ছা, আমি তাহলে সেই আপনাকে তাহলে বিদায় জানাই। আমরা একটু আপনি একটু ঈশ্বর থেকে দেখেন, আমি আচ্ছা একটা জিনিস একটু দেখাবো আজকে। তাহলে আপনাকে বিদায় জানাই, ঠিক আছে? ভালো থাকেন আরাশ ভাই, ঠিক আছে, মেল করেন, কথা ঠিক হবে, আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে ফারাজ ভাই, আমি আপনাকে একটু দেখাতে চাই, দেখেন যে মানে একদম সৌদি আরবের সর্বোচ্চ যে আলেমদের দ্বারা সত্যায়িত ফতোয়া, হুম, এটা কোথা থেকে আমি দেখাচ্ছি বলে দিচ্ছি। ইসলাম ওয়েব, এটা কিন্তু এই যে সারা পৃথিবীতে মানে কাতার ভিত্তিক একটা বিখ্যাত ওয়েবসাইট। দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, ডেমোলিশিং আইডলস ইন এ নন মুসলিম কান্ট্রি, ফতোয়া নাম্বার হচ্ছে 19-05-75। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, দেখেন আমরা একটু নিচের দিকে নামি, এটার বাংলা অনুবাদ করেছি আমরা, মানে আমাদের কোয়েস আলি ভাই করে দিয়েছে। এখানে অনুবাদটা হচ্ছে এরকম, হিন্দু দেশে বসবাসকারী মুসলিমদের কি মূর্তি ভাঙা বাধ্যতামূলক? এতে কি ধর্মীয় ঘৃণা ছড়ানো সাম্প্রদায়িক সন্ত্রাস হয়ে যাবে না? ইসলামিক দেশে হিন্দু মন্দির স্থাপন করা কি জায়েজ? ইসলামে মূর্তি ভাঙার নির্দেশনা বিষয়ে আমরা যেসব তথ্য পাই ইত্যাদি ইত্যাদি, মূর্তি ভাঙতে বলেছেন যাতে আল্লাহ সমকক্ষ কোনো কিছু না থাকতে পারে। আলী ইবনে আবু তালিব বললেন, নবী আমাকে যে কাজে পাঠিয়েছিলেন তোমাকেও সে কাজে পাঠাতে পারি কি না? কি কোনো মূর্তি আস্ত রাখবে না যতক্ষণ পর্যন্ত সেগুলো ধ্বংস হয়, যতক্ষণ পর্যন্ত না সেই উঁচু ধ্বংসস্তূপ সমতল ভূমিতে পরিণত হয়। এখানে একটা কথা বলা আছে, দেখেন তিনি শর্ত দিলেন মূর্তি ধ্বংসের কাজটি তখনই করতে হবে যখন এটার সামর্থ্য হবে। এই যে দেখেন, মূর্তি ধ্বংসের কাজটি তখনই করতে হবে যখন সামর্থ্য হবে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে বলে দেওয়া হচ্ছে, এটা দিয়ে প্রমাণিত হয় যে খারাপকে বদলাবার ব্যাপারে নবীর দৃঢ় মনোভাব ছিল, কারণ নিজ হাতে মূর্তি ভাঙার উদ্যোগ তার দৃঢ় ইচ্ছার বিষয়টি নিশ্চিত করে। কিন্তু মূর্তি পূজারীদের উপস্থিতি তিনি সেটা করতে পারতেন না, কারণ এর ফলে তার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে খারাপকে বদলাবার। এখন দেখেন আরে আরে দেখেন কি দেখেন কষ্ট ভাই, তো বিশাল কষ্টের বিষয়, খুব কষ্ট ভাই। সবশেষে, মুসলিম দেশে কোনো অমুসলিম মন্দির স্থাপন বা কোনো মুসলিম দেশকে করতে দেওয়া মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। হযরত ওমরের ইসলামিক শাসনের অধীনে অমুসলিমদের নিরাপত্তা দিয়ে শর্ত দিয়েছিলেন, আমরা আমাদের নগরে কোনো চার্চ তৈরি করতে দিব না। আচ্ছা, এই ফতোয়াটা আমরা পড়লাম, আরেকটা ফতো আমরা পড়বো শেখ সালাহ আল মুনাজ্জিদের বিখ্যাত ওয়েবসাইট। আমার কাছে তো সবচেয়ে ফ্যান্টাস্টিক লাগছে নবীর কষ্টের বিষয়টা ভাই, এত কষ্ট ভাই, এত এত কষ্ট হবে যারা মানে উদম খেলা দিবে এই বয়সে মূর্তি ভাঙতে পারতেছে না, খুব এত কষ্ট কষ্ট লাগছে, খুবই কষ্ট ফেটে লাগছে। যাচ্ছে। দেখেন এই ওয়েবসাইটে যে আরেকটা ফতোয়া, সেই ফতোয়াটাতে কি বলা আছে এটা আমরা অনুবাদ করেছি, অনুবাদটা আমরা দেখাচ্ছি। এইটার অনুবাদের ভিতরে মজার একটা জিনিস দেখতে পাবেন, মূর্তি ভাঙার আবশ্যকতা, এটা কিন্তু ইসলাম ইসলাম কি ইসলাম QA.info, এটা হচ্ছে সারা পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে বিখ্যাত ওয়েবসাইট। হ্যাঁ, এখানে সরাসরি শেখ সালেহ আল মুনাজ্জির তার ফতোয়াগুলো দেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় স্কলারদের একজন। মূর্তি ভাঙার আবশ্যকতা, শরীয়তের দলিলগুলো মূর্তি ভাঙা আবশ্যক হওয়ার সপক্ষে প্রমাণ বহন করে। নিচে বলা হচ্ছে, দেখেন ইত্যাদি ইত্যাদি, নিচে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখানে এখানে লোক পাঠিয়ে মূর্তি ধ্বংস করছিলেন যাদের সাথে কোনো গ্যাঞ্জাম ছিল না। এইখানে বলা হচ্ছে, নিচে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, এই যে দেখেন, আচ্ছা কই গেল সেই জিনিসটা, এখানে বলা হচ্ছে যে যখন ক্ষমতা কম থাকবে তখন এটা না করতে, হ্যাঁ তাহলে মানে সমস্যা আছে, মানে উল্টা পিটান খাইতে হবে। এখানেই বলা আছে, দাঁড়ান একটু পরে দেখি কোথায় জিনিসটা বলা আছে। আচ্ছা, আচ্ছা এখন তো খুঁজে পাচ্ছি না কই কই গেল জিনিসটা। এখানে যে জিনিসটা বলা ছিল যে যখন ক্ষমতা কম থাকবে তখন এই কাজটা করতে যাও না, তাহলে উল্টা মাইর খাবা। হ্যাঁ, কিন্তু যখন ক্ষমতা হবে, ক্ষমতা প্রাপ্ত হবা, তখন তোমরা গিয়ে মূর্তি টুর্তি ভেঙে দিয়ে আসবা, এই কথাটা এখানে বলা ছিল। কিন্তু এখন কোথায় আছে? আচ্ছা, অনেক বড় জিনিস, আপনারা এই আচ্ছা জিনিসটা একটু ভাই, পরে নিন। হ্যাঁ সরি আসি ভাই, আমার একটু ফ্যামিলি ইমার্জেন্সি একটু পড়ে গেছে, আপনি তো জানেন আমি একটা প্যারার মতো আসি ভাই, ওই কিছু একটা জিনিস নেওয়ার জন্য আমার একটু বাইরে যাওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, প্লিজ কেউ যে জ্যাক ভাই যদি ফ্রি থাকেন বা আমাদের সাথে যারা যারা যুক্ত হন কেউ যদি ফ্রি থাকেন আসি ভাই একটু সঙ্গ দিতে পারেন। আচ্ছা ভাই আমার আধা ঘন্টা মতো সময় লাগবে, আমি মানে একটু ওকে সময় ভাই, লাগবে। হ্যাঁ হ্যাঁ, চলে যান চলে যান, আচ্ছা কাজ সেরে আসেন, ঠিক আছে, ঠিক আছে। ওকে।
তাহলে ফারাজ ভাইকে আমরা বিদায় জানালাম, দেখি ফারাজ ভাই আবার আসে নাকি। আপনারা এই লেখাটা একটু পড়ে নিতে পারেন, ধর্ম অবমাননা, সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুন্নত, এই লেখাটার ভিতরে ফতোয়াগুলো দেওয়া আছে। খুব সুন্দর করে বলা আছে যে যখন ক্ষমতা কম থাকবে তখন মানে মূর্তি টুর্তি ভাঙতে যেন না যায়, তাহলে আর উল্টা মাইর খেয়ে আসতে হবে, কিন্তু যখনই ক্ষমতা বেশি হবে, যখনই শক্তি সামর্থ্য হবে, তখনই গিয়ে মূর্তিগুলো ভেঙে দিয়ে আসতে হবে, এই কথাটা এই ফতোয়াগুলোতে বলা আছে। আমি আপনারা পড়ে নিয়েন, কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে আমরা সেটা বের করে মানে হয় পরে একটা একটা লাইন ধরে ধরে পড়ে পড়ে দেখাবো, এখন আমি খুঁজে পাচ্ছি না।